বন্ধুরা, সিনেমা এবং আমার পক্ষ থেকে আমি শুভ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমি এই ভিডিওতে অ্যালফ্রেড হিচককের পাঁচটা সেরা ছবির কথা তোমাদের সঙ্গে আলোচনা করব। এই তালিকাটা বানানোটা খুবই কঠিন, তার কারণ হিচকক তো তার জীবনে একাধিক সিনেমা করেছেন যেগুলো প্রায় প্রত্যেকটাই মানুষের মনে রয়ে যাওয়ার মতো সিনেমা। যদি কেউ একটা সিনেমা একবারেও দেখে, সে কিন্তু সেই সিনেমাটা ভুলতে পারে না, এরকমটা দেখা যায়। তো এক্ষেত্রে পাঁচটা ছবির তালিকা বানানো, সেরা পাঁচটা, খুবই কঠিন। তা আমি এটা আমার মতো করে বানিয়েছি, আমার পছন্দ অনুযায়ী বানিয়েছি, এটা নিয়ে আমি তর্ক করতে পারবো না বা ক্লেম করতে পারি না যে এটাই সেরা পাঁচ। তো এই পাঁচটা ছবি নিয়েই আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব, প্রত্যেকটা সিনেমার নাম বলবো এবং এর বাইরেও বিশেষভাবে উল্লেখ করার মতো যে ছবিগুলো তারও একটা তালিকা তোমাদেরকে দেবো। তাহলে তোমরা সঙ্গে থাকো আর এই ভিডিওটা লাস্ট অবধি মন দিয়ে দেখতে থাকো। তো তালিকায় পাঁচ নম্বরে আছে যে ছবিটা, তার নাম হচ্ছে স্পেলবাউন্ড। এখানে অভিনয় করেছিলেন ইনগ্রিড বার্গম্যান ও তার সাথে গ্রেগরি পেক। এই ছবিটা কিন্তু 1945 সালে মুক্তি পেয়েছিল এবং এই ছবিতে সম্ভবত প্রথম সাইকো অ্যানালিসিসের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এই বিষয়টাই কিন্তু তখন সিনেমায় সেইভাবে আসেনি। তো স্পেলবাউন্ডের বিষয়বস্তু একদমই অন্য ধাঁচের, এটা একটা প্রেম কাহিনী তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা মানুষের জীবনে তার সাবকনশাস মাইন্ড যে কত বড় জটিল ভূমিকা নিতে পারে সেই বিষয়টায় প্রথম অবতারণা কিন্তু করা হয়েছিল, মোটামুটিভাবে বলা যেতে পারে, এই স্পেলবাউন্ড ছবিতে। তো সিনেমাটিকে আমরা এই তালিকায় আমাদের পাঁচ নম্বরে রেখেছি। এরপরে চার নম্বরে যে ছবিটাকে তালিকায় রাখবো তার নাম হচ্ছে রিয়ার উইন্ডো। এই ছবির বিষয়বস্তু কিন্তু খুব বেশি জটিল কিছু নয়, মূলত একটা মার্ডার মিস্ট্রির ওপরেই এই ছবিটা নির্ভর করে আছে, বা বলা যেতে পারে একজন লোক অসুস্থ অবস্থায় তার ঘরে বন্দি আছে, অথচ সে তার ফ্ল্যাটের পেছনের জানলা দিয়ে কিন্তু তার উল্টো দিকের যে অ্যাপার্টমেন্ট সেখানে একটা ফ্যামিলিকে অবজার্ভ করে এবং সেই ফ্যামিলিতে যে একটা কোনো খুনের ঘটনা ঘটতে চলেছে সেটা আগাম অনুমান করে ফেলে। তো এই পুরো বিষয়টা যে খুব জটিল কোনো ব্যাপার তা নয়, কিন্তু এই ছবিটাকে তালিকায় চার নম্বরে রাখার মূল কারণ হচ্ছে এই ছবিটা টোটালি শ্যুট করা হয়েছে বা অলমোস্ট শ্যুট করা হয়েছে কিন্তু ওই ঘরের মধ্যে, এবং ওই ঘরের যে রিয়ার উইন্ডো, সেই জানালা দিয়ে পেছনের অ্যাপার্টমেন্টটাকে দেখানো, সেখানে কিছু ক্যারেক্টারের মুভমেন্ট, সেইটা বাইনোকুলার দিয়ে যে মূল চরিত্র দেখে খুনটাকে অনুমান করছে, এই পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে পুরো এই ঘরের মধ্যে এবং এই জানালার মধ্যে। তো এরকম একটা অভাবনীয় ব্যাপার কে ছবির পর্দায় এত সফলভাবে, এত নিখুঁতভাবে এবং এত এন্টারটেনিংভাবে তুলে ধরার জন্য কিন্তু এই ছবিটাকে চার নম্বরে রাখতেই হলো আমার। তো তালিকায় তিন নম্বরে যে ছবিটি আছে তার নাম হলো সাইকো। হ্যাঁ, এই ছবিটার কথা তোমরা অনেকেই জানো, কারণ এই ছবিটা প্রচণ্ড জনপ্রিয় সিনেমা মহলে এবং পরবর্তীকালে কিন্তু এর একাধিক সফল রিমেকও হয়। এই ছবিতে যেটা বিষয়বস্তু তা হলো একজন মহিলা যে এই ছবির অন্যতম চরিত্র, তিনি তার এমপ্লয়ারের কাছ থেকে কিছু নগদ টাকা চুরি করে পালিয়ে যান এবং একটি মোটেল বুক করে সেখানে আশ্রয় নেন। পরবর্তীকালে সেই মোটেলেই কিন্তু তিনি রহস্যজনকভাবে খুন হন। তার খোঁজে তার প্রেমিক যখন সেই মোটেলে আসে তখন তারা কি দেখে এবং কীভাবে তিনি খুন হন, এর নেপথ্যে কী রহস্য ছিল, এই বিষয়বস্তুর উপর কেন্দ্র করে কিন্তু সাইকোটা তৈরি হয়েছে। এখানে একটা বিশেষ সিন বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হলো এই মহিলা যখন মোটেলে শাওয়ার নিচ্ছিলেন তখন একজন আততায়ী এসে তাকে ছুরির ফলায় ক্ষতবিক্ষত করে খুন করে। এই সিনটা একটা আইকনিক সিন হিসেবে কিন্তু বিশ্বের সিনেমা মহলে পরিচয় পেয়ে যায়। এত ভয়াবহ একটা দৃশ্য যেভাবে অ্যাস্থেটিকভাবে ছবির পর্দায় আমরা দেখি সেটা কিন্তু আজও আমরা ভাবলে শিহরিত হই, এবং একই সাথে এখানে হিচককে সেলুট না জানিয়েও কিন্তু কোনো উপায় থাকে না। তো এই ছবিটিকে আমরা রাখছি তালিকায় তিন নম্বরে। তালিকায় দু নম্বরে যে ছবিটার নাম আসে তার নাম হচ্ছে রেবেকা। এখানে একজন মহিলা, খুব সাধারণ সরল একটি মেয়ে বলা যায়, নাইভ গার্ল, সে একজন খুব এলিট ফ্যামিলির
একজন অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির একজন লোককে বিয়ে করে এবং বিয়ে করে তার ম্যানশনে গিয়ে ওঠে। তো তাদের হ্যাপিলি ম্যারিড লাইফ স্টার্ট হয়, কিন্তু ধীরে ধীরে এখানে ওয়াইফটি বুঝতে পারে যে তার হাজবেন্ডের কোনো একটা ডার্ক সিক্রেট বা একটা ধূসর অতীত এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে, এবং ক্রমশই এটা ধীরে ধীরে রিভিল হয় যে তার হাজবেন্ডের যে এক্স ওয়াইফ ছিল, তার নাম ছিল রেবেকা, তার উপস্থিতি অদ্ভুতভাবে এখনও যেন এই বাড়ির আনাচে কানাচে কোনো না কোনোভাবে রয়ে গেছে। তো এখানে ধীরে ধীরে ওয়াইফটির মনে এই সন্দেহ দানা বাঁধতে থাকে যে তার হাজবেন্ডই কি রেবেকার মৃত্যুর জন্য দায়ী। এখানে যে বিষয়টা আলাদা করে উল্লেখ করার মতো সেটা হচ্ছে যে তোমরা যদি কেউ সত্যজিৎ রায়ের তিন কন্যা সিনেমাটা দেখে থাকো, তাহলে তা সেখানে মণিহারা এই যে কাহিনীটা আছে সেই কাহিনীটাকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে তার সাথে কিন্তু রেবেকার একটা আবহের কোথাও মিল আছে বলে অন্তত সিনেমা দেখার সময় মনে হয়েছে। তো এই বিষয়টা সিনেমাটা দেখার পরেই কিন্তু তোমরা তোমাদের মতামত আমাদেরকে জানিও। তো চার চারটি সিনেমার কথা অলরেডি আমি তোমাদেরকে বলে দিলাম যেগুলোকে সেরা পাঁচের তালিকায় রাখা যায়। এবার এমন কিছু ছবি আছে যেগুলোর নামও না নিলেই নয়, কারণ এই ছবিগুলো কিন্তু অনেকের কাছেই খুব প্রিয়। সেখানে প্রথমেই যে ছবিটার কথা নাম করতে হয় তার নাম হচ্ছে নর্থ বাই নর্থ ওয়েস্ট। এই ছবিটা প্রচণ্ড টেকনিক্যালি সাউন্ড মুভি, এর গল্প রোমহর্ষক, কিন্তু এই ছবিটাকে আমরা প্রথম পাঁচে রাখতে পারিনি। তার কারণ হচ্ছে এই ছবির বিষয়বস্তু সঙ্গে, অন্তত এর শেষাংশের সঙ্গে কোথাও গিয়ে যেন বন্ড মুভির একটা মিল পাওয়া যায়, যদিও বন্ডের সিনেমা রিলিজ হওয়ার অনেক আগেই এই সিনেমা মুক্তি পেয়েছিল। এর দৈর্ঘ্য যদি আরেকটু সংকুচিত হতে পারতো তো ছবিটা কিন্তু কাল্ট মুভি বা সেরা পাঁচ মুভির মধ্যে কিন্তু জায়গা অবশ্যই পেত। এর পরে যে ছবিটার কথা বলবো তার নাম হচ্ছে বার্ডস, খুবই বিখ্যাত ছবি। পাখি, আপাত নিরীহ পাখিরা যে কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং একটি সোসাইটিকে কিভাবে ত্রস্ত করে দিতে পারে সেটা এই ছবিতে দেখানো হয়েছে। এরপরে আসছে রোপ, এখানে দুই বন্ধু কিভাবে খেলার ছলে তাদের অপর এক বন্ধুকে হত্যা করে দড়ির সাহায্যে, সেইটা এই ছবিতে দেখানো হয়েছে। এখানে যেটা বলতে চেয়েছে যে এই দুই বন্ধু ঠিক করে যে তারা তাদের তৃতীয় বন্ধুকে খুন করবে, এইটা প্রমাণ করার জন্য যে তারা পারফেক্ট মার্ডারার। তো এটা একটা পুরোদস্তুর গোয়েন্দা কাহিনী এবং একই সাথে মানুষের বিকৃত মনস্কতার দিকটিও কিন্তু রিভিল করে। এরপরে যে ছবিটার কথা বলবো তার নাম হচ্ছে স্ট্রেঞ্জার্স অন এ ট্রেন। এখানে দুটি চরিত্র ট্রেনে মিট করে এবং একই সাথে তারা প্লট করে যে তারা তাদের জীবনের সবচেয়ে অপছন্দের মানুষটিকে মার্ডার করবে, কিন্তু এখানে তাদের রোলটা এক্সচেঞ্জ করে নেবে। তো এটাও কিন্তু একটা খুবই ফ্যাসিনেটিং এবং রোমহর্ষক একটা ছবি। তো বন্ধুরা, এবারে আসতেই হয় সেরা ছবিটির প্রসঙ্গে, যেটি কিনা আমাদের তালিকা এক নম্বরে রয়েছে। এই ছবির নাম হচ্ছে ভার্টিগো। ভার্টিগো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ঘূর্ণি। অনেক মানুষের মধ্যে এই অসুখ থাকে, অ্যাক্রোফোবিয়াও বলা হয় এটাকে। অনেক সময় কিছু মানুষ আছে যারা উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকাতে ভয় পায় বা উঁচু জায়গায় উঠতে ভয় পায়। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে যে ব্যক্তি আছে সেও কিন্তু এই অ্যাক্রোফোবিয়া বা ভার্টিগো রোগে আক্রান্ত। বন্ধুর অনুরোধে এই পুলিশ অফিসারটি রিটায়ারমেন্টের পরেও একটি তদন্তে জড়িয়ে পড়ে এবং সেই তদন্তের সূত্রেই বন্ধুর স্ত্রীর সঙ্গেও তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আলটিমেটলি তাদের সম্পর্কের পরিণতি কী হবে আর এই ভার্টিগো রোগ থেকে কি সে উদ্ধার পেতে পারবে? এখানে এই সিনেমাটাকে তালিকায় এক নম্বরে রাখার পেছনে কারণ হচ্ছে, যেটা বলতেই হয় যে অসাধারণ স্ক্রিন প্লে, অসাধারণ অ্যাক্টিং এবং তার থেকেও ভালো সিনেম্যাটোগ্রাফি কাজ কিন্তু তোমরা এই ছবিটা দেখতে পারবে। সিনেমাটা দেখতে গিয়ে অন্তত আমার কেন জানি না বারবার মনে হয়েছিল যে স্যান ফ্রান্সিসকো আর ভার্টিগো এই দুটো যেন কোথাও একে অপরের পরিপূরক হয়ে গিয়েছে। অন্তত ব্যাকড্রপে শহরটাকে রেখে যেভাবে গল্পটা এগোয় তা থেকে তো এটাই মনে হয়েছে।
তো এই পাঁচ পাঁচটা ছবিকেই আমি বলবো আমার মতে হিচককের অন্যতম সেরা পাঁচটা ছবি। তোমাদের কি মনে হয় তোমরা নিচে কমেন্টসের মাধ্যমে জানিও, যদি তোমাদের মনে হয় যে এই তালিকায় অন্য কোনো ছবি থাকা দরকার ছিল তো সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারো। তাহলে এভাবেই সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।